হ্যালো ভিওয়ার্স আইডনোটিক্সের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করবো ফুল হাউস ওয়ারিং ডায়াগ্রাম ইউজিং সিঙ্গেল ফেস লাইন অর্থাৎ আমাদের বাসাবাড়িতে সম্পূর্ণ যে ওয়ারিং সিস্টেমটা আছে এটা যে ডায়াগ্রাম সিঙ্গেল ফেস লাইনের জন্য আমরা সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করবো তো ভিওয়ার্স আমরা সরাসরি এখন চলে যাব আমাদের কানেকশন ডায়াগ্রামে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ইলেকট্রিক পোল অর্থাৎ মেন পাওয়ার সাপ্লাই এখান থেকে আমরা পাবো এখানে দেখতে পাচ্ছি আমরা একটি ইলেকট্রিক বা এনার্জি মিটার এখন এখানে দেখতে পাচ্ছি আমরা একটি এস বক্স এটাকে আমরা এস ডিবি বক্স বলে যার অর্থ হচ্ছে সাব ডিস্ট্রিবিউশন বোর্ড অর্থাৎ এখান থেকে বিভিন্ন সার্কিটে ভাগ করে প্রতিটি সার্কিট বা বোর্ডের জন্য আমরা একটি করে ফিউজ সার্কিটের সরবরাহ করব। তো প্রথমে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এমসিবি অর্থাৎ মিনি সার্কিট ব্রেকার এবং এর কাজ সম্পর্কে আমি গত ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি এরপরে আমরা দেখতে পাচ্ছি একটা আর অর্থাৎ রেসিডিয়াল কারেন্ট সার্কিট ব্রেকার এটি একটি ইলেকট্রিক্যাল সার্কিট প্রোটেকশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ডিভাইস এটি একটি কারেন্ট সেন্সিং ডিভাইস কোনো প্রকার ফল্ট হলে এটি অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যাবে আর এটি কিন্তু আমরা জানি যে কার সব সূত্র মেনেছিল অর্থাৎ কারেন্ট আগত কারেন্ট সময় নির্গত কারেন্ট এবং এটি বৈদ্যুতিক শখ থেকে সুরক্ষা দেয় আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি পাঁচটি সিঙ্গেল ফেস মেনেছে সার্কিট ব্রেকার অর্থাৎ আমরা যে আমাদের বাড়িতে পাঁচটা সেকশন থাকবে অর্থাৎ আমাদের ড্রয়িং রুম বেডরুম আমাদের রান্নাঘর মানে প্রত্যেকটা সেকশনের জন্য আমরা একটি করে ম্যানুয়ালি সার্কিট ব্রেকার এখানে ইউজ করবো অর্থাৎ এই জন্য আমরা এটাকে সিঙ্গেল ফেস মেনেচার সার্কিট ব্রেকার বলছি এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাস বার অর্থাৎ আমাদের রেসিডিয়ালস কারেন্ট সার্কিট ব্রেকার থেকে যে একটি পয়েন্ট আসবো অর্থাৎ নেগেটিভ পয়েন্টে একই স্থানে আমরা সংযোগ নেওয়া দিয়ে এখান থেকে একটি সাব সেকশন তৈরি করে আমরা এখান থেকে প্রতিটি সেকশনে আমরা সেই লাইনটি সরবরাহ করব এখানে আমরা দেখতে পাচ্ছি প্লাগ সকেট তিনটি এখানে আমরা ইউজ করব পাঁচটি বাল্ব লাইট আর এনার্জি এখানে আমরা ইউজ করছি নর্মাল সুইচ এবং এই সিঙ্গেল ইলেকট্রিলাইটের জন্য এখানে আমরা টু এ সুইচ অর্থাৎ দুটি সুইচ থেকে আমরা এই বাল্বটাকে কন্ট্রোল করতে পারব বা অন অফ করতে পারব এবং এখানে আমরা ইউজ করবো আরেকটি ওয়াটার হিটার এবং আরেক আরেকটি সেকশনে থাকবে ওয়াটার পাম্প অর্থাৎ ওয়াটার হিটার এবং ওয়াটার পাম্পটি থাকবে একটি সেকশনে তো এখানে আমরা কিন্তু ইউজ করেছি পাঁচটি সার্কিট ব্রেকার সিঙ্গেল ফেস এখানে আমাদের সেকশনও কিন্তু পাঁচটি আছে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াটার হিটার এবং ওয়াটার পাম্প মিলে একটি সেকশন এবং টুয়ে সুইচের একটি বাল্ব মিলে একটি সেকশন এবং এখানে দুটা যে লাইট আছে এখানে একটি সেকশন এবং তার পাশে আরও দুইটি আমরা লাইট সুইচ দেখতে পাচ্ছি এটা একটি সেকশন এবং আমাদের যে প্লাক সকেট এটি একটি সেকশন অর্থাৎ এখানে পাঁচটি সেকশন আছে এবং সেই আমরা এখানে পাঁচটি সার্কিট ব্রেকার ইউজ করেছি সো এখনও আমি আপনাদেরকে দেখাও কীভাবে আমরা সম্পূর্ণ ডায়াগ্রামটির কানেকশন সম্পূর্ণ করতে পারি অর্থাৎ আমাদের যে মেন পাওয়ার সাপ্লাই অর্থাৎ ইলেকট্রিক পোল থেকে আমাদের এনার্জি মিটারে যে সংযোগটি আসবে সেখানে আমরা সংযোগ দেবো এবং এনার্জি মিটার সংযুক্ত থেকে সরাসরি হয়ে যাবে আমাদের এম সার্কিট ব্রেকারে এবং সেখান থেকে আমাদের সংযোগটি সরাসরি চলে যাবে রেসিডিয়াল সার্কিট বোর্ডে রেসিডিয়াল কারেন্ট সার্কিট ব্রেকার থেকে পজিটিভ সংযোগটি প্রত্যেকটি সিঙ্গেল ফেস এমসিবি সার্কিট বোর্ডে আমরা সংযোগ দেবো এবং এর নেগেটিভ পয়েন্টতে আমরা বাসবারে সংযোগ দেবো এবং এই বাসবার থেকে কিন্তু আমরা এই নেগেটিভ পয়েন্টটি বিভিন্ন সেকশনে সরবরাহ করব এখানে প্রথম যে সিঙ্গেল ফেস এমসিবি সার্কিট ব্রেকারটি আছে এখান থেকে আমরা সংযোগটি সরাসরি আমাদের প্লাগ সকেট অর্থাৎ প্লাগ সকেট সেকশনে আমরা দিয়ে দিলাম এবং দ্বিতীয় সিঙ্গেল ফেজ মেনেচার সার্কিট ব্রেকার থেকে সংযোগটি আমরা সরাসরি আমাদের যে ওয়াটার হিটার এবং ওয়াটার পাম্প আছে এখানে আমরা সংযোগ দিয়ে দিলাম এবং তৃতীয় সিঙ্গেল ফেজ মেনেচার সার্কিট ব্রেকার থেকে সংযোগটি আমরা সরাসরি আমরা টু এ সুইচ কন্ট্রোল দ্বারা যে সেকশনটি আমরা ব্যবহার করব সেখানে আমরা সংযোগ দিয়ে দিলাম এবং চতুর্থ ম্যানেচার সিঙ্গেল ফেস ম্যানেচার সার্কিট ব্রেকার থেকে সংযোগটি আমরা সরাসরি যে আমরা নর্মাল সুইচের যে লাইট আছে এই লাইটে আমরা সংযোগ দিব এবং সর্বশেষ যে সার্কিট ব্রেকারটি আছে সেখান থেকে আমরা সংযোগটি সরাসরি আমাদের আরও একটি যে নর্মাল সুইচ সেকশন আছে সেখানে আমরা সংযোগ দিয়ে দেবো এখানে কিন্তু আমাদের পজিটিভ সংযোগ সম্পূর্ণ হয়েছে এখন আমাদের কাজ হবে যে বাজবার থেকে যে আমরা নেগেটিভ সংযোগটি আসবে বা নিটল সংযোগটি এটা আমরা সরাসরি আমাদের প্রতিটি সেকশনে আমরা সরবরাহ করব অর্থাৎ প্রথমত আমরা এখান থেকে সরবরাহ করছি আমাদের পাওয়ার প্লাগ সকেটে আমরা সরবরাহ করে দিলাম এরপরে দ্বিতীয় অংশ থেকে আমরা আমাদের অংশটি যে নর্মাল সুইচ আছে এই নর্মাল সুইচের দুটি বাল্বের সাথে আমরা সংযোগ দিয়ে দিলাম এবং তৃতীয় এবং তৃতীয় সেকশন থেকে আমাদের সংযোগটি আমরা পরবর্তী যে নর্মাল সুইচ দ্বারা দুটি বাল্ব পরিচালিত হবে সেখানে সংযোগ দিয়ে দিলাম এবং তার পরবর্তী সেকশন থেকে আমরা এটা সরাসরি আমাদের টুয়ে সুইচ দ্বারা নিয়ন্ত্রিত যে বাল্বটি আছে সেখানে আমরা সংযোগ দিয়ে দিলাম এবং সর্বশেষ যে আমাদের ওয়াটার পাম্প ওয়াটার হিটার আছে এই ওয়াটার পাম্প ওয়াটার হিটারে আমরা সর্বশেষ সংযোগটি আমরা সম্পূর্ণ করলাম সভিআ এখন আমরা দেখব যে আসলে আমাদের কানেকশনটি ঠিক আছে কি না তো সেই হিসাবে আমরা আপনাদেরকে প্রথমত নর্মাল সুইচ দ্বারা যে আমাদের দুটি বাল্ব এখানে আমরা পরিচালনা করব এটার ক্ষেত্রে আমরা আপনাকে দেখাবো এখন যদি আমি সুইচটি অন করি অর্থাৎ এখন আমি সুইচটি অন দেব অন করব হ্যাঁ সুইচটি অন করার সাথে সাথে কিন্তু আমাদের লাইট এখানে জ্বলে উঠেছে এবং এটা আমরা অফ করে দিলাম এবং পাশের সুইচটা আমরা অন করে এই যখন লাইট জ্বলছে এবং অফ করলে বন্ধ হয়ে যাবে এবং তার পাশে আরেকটা নর্মাল সুইচ দ্বারা যে পরিচিত দুটি লাইট এটাও আমরা অন অফ করে দেখব যে আসলে জলে কি না ছবি হোয়াটস আসলে দেখতে পাচ্ছেন এখন আমরা দেখব টু এ সুইচ সিস্টেম অর্থাৎ টু এ সুইচ সিস্টেম অর্থাৎ আমরা দুটো সুইচ দ্বারাই আমাদের বাল্ব নিয়ন্ত্রণ করতে পারবো অর্থাৎ আমি এখানে ডান সাইডে সুইচটি আছে এটা আমি এখন অন করবো আমাদের লাইট কিন্তু এখন জ্বলছে এখন আমি বাম সাইডে যে সুইচটি আছে এই সুইচ দ্বারা অফ করে দেবো অফ হয়ে গেলো এখন আবার বাম সাইড সুইচ দ্বারা আমি অন করলাম এবং ডান সাইডের সুইচ দ্বারা অফ করে দিলাম ছবি হার্স এই ছিল আমাদের সম্পূর্ণ যে ডায়াগ্রাম ফুল হাউস ওয়ার্নিং ডায়াগ্রাম যে সিঙ্গেল ফেস লাইনের ডায়গ্রাম এটা আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আর ভিডিও দেওয়া যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকবেন এবং পরবর্তী ভিডিও তো অবশ্যই আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ